যেটা বলার কথা ছিল সেটা হলো আমাদের কল, যে কল দেখা যাচ্ছে, কল কল এই যে কচু শাক। আমাদের কাছে এটা হচ্ছে নারকেল, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের কাছে নারকেল, ঠিক আছে। এই নারকেলের রাস্তা হচ্ছে রাস্তায় এটা জমি আছে, জমি দেখতে পাচ্ছ, পাশাপাশি জমি জমি অনেকগুলোই আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাড়ি, ওকে, এই হচ্ছে আমাদের বাড়ি, এটা বাড়ির গেট আমাদের, এখান থেকে যেতে হয়, ঠিক আছে, পাশ পাশ থেকে এখানে যেতে হয়। তো যেটা বলার কথা ছিল যে এই যে ধানগুলো দেখছো এখান থেকে, এই ধানগুলো কিন্তু কাটা পড়ে এখান থেকে, ঠিক আছে। তো এই ধান এখান থেকে কাটা পড়ে মানে এই যে দেখছো ছড়ি, এই ছড়ি দেখা যাচ্ছে, ছড়ি হচ্ছে এখান থেকে কিন্তু কাটা পড়বে, ঠিক আছে, ওকে। আর এই যেগুলো দেখছো ধানগুলো পড়ে পড়ে আছে, এগুলো কিন্তু পড়বে, কিন্তু ওটা কাটা পড়বে, কিছু দিন কাটা পড়বে, ঠিক আছে। দেখুন এখানে ভালোভাবে দেখা যাচ্ছে কাটা পড়বে এখান থেকে, ছিল যে নার আছে। আর এই যে কিছু বাচ্চা দেখা যাচ্ছে এখান থেকে, এই বাচ্চারা এখান থেকে খেলছে, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এই যে কিছু বাচ্চা, ঠিক আছে, এই যে বাচ্চাগুলো খেলা যাচ্ছে, এই যে এই যে বাচ্চা, এই যে এই দেখাচ্ছে, ওই যে দৌড়াচ্ছে বাচ্চাগুলো, এই যে এই যে ওই যে বাচ্চাগুলো, এগুলো বাচ্চা, ঠিক আছে, এগুলো খেলছে এগুলো। আর এখানে কিছুটা আকর্ষণীয় জিনিস দেখা যাচ্ছে, এটা কচ্ছপ বলে দেখা যাচ্ছে, এই কচ্ছপ এখান থেকে দেখা যাবে, দেখো, ঠিক আছে, দেখো দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। এই যে বাচ্চারা আসছে, এই হচ্ছে কিন্তু বাচ্চা, এই হচ্ছে আমাদের এখানকে একটা, ঠিক আছে, ওই যে আঙুল দেখাচ্ছে, মানে এরা হচ্ছে বেশি ফক্কর, ফক্কর বলতে কি হয়, ফক্কর বাজ, এই দেখা যাচ্ছে কচ্ছপ, দেখা গেল পরিষ্কারই দেখা যাচ্ছে কচ্ছপ। কচ্ছপের মুখটা হচ্ছে কোথায়, কচ্ছপের মুখটা হচ্ছে এই, কচ্ছপটাকে দেখতে পাচ্ছি না একদমই, কোথায় দেখা যাচ্ছে না, হ্যাঁ এই হলো কচ্ছপ, ঠিক আছে। এই কচ্ছপটা ভালো দেখো, খুব সুন্দর কচ্ছপ দেখা যাচ্ছে, এই যে কচ্ছপ, কচ্ছপ পিঠটা, কচ্ছপের পিছনটা এরকম হয়, আর সামনের মুখটা হচ্ছে এরকমই হয়, আর এই পিঠটা হচ্ছে এরকম হয়। এই যে এই যে বাচ্চাগুলো, এরা কিন্তু কচ্ছপটা ধরেছে, কিন্তু খুব কষ্ট করে ধরেছে, কিন্তু এটা কিন্তু ততটা ওরা ভয় পায়নি, কেন এটা যেহেতু গ্রামে থাকে তো বেশি ভয় পায়নি, কেন এদের অভ্যস্ত হয়ে গেছে, কি তাই তো, কি বলা, কি মনে হচ্ছে, কিছু কিছু প্রশ্ন হয়ে যাক। আচ্ছা এই কচ্ছপটা কে ধরেছে, ও বলতে কে, এ আচ্ছা কচ্ছপ কি ধরেছে, আচ্ছা তুমি এদিকে এসো, কিছু প্রশ্ন আছে, কচ্ছপটা কিভাবে ধরা হয়েছে, না না এটা এটা কিন্তু, এটা কিন্তু আপনাকে টিভিতে দেখানো হবে, টিভিতে 24 ঘন্টা দেখানো হবে, ওই তো খবর যাচ্ছে কেন, আমি কি করছি এটা, আচ্ছা তা বলো কচ্ছপটা কিভাবে ধরা হয়েছে, এটা হচ্ছে তো ভিডিও যাচ্ছে দোকানে, একটু পরে টিভিতে দেখাবে 8টার দিকে, আচ্ছা কচ্ছপটা কিভাবে ধরা হয়েছে, আচ্ছা তুমি বলো কচ্ছপটা কিভাবে ধরা হয়েছে, কচ্ছপকে হাত দিয়ে ধরা হয়েছে মাটির মধ্যে ছিল, আচ্ছা তারপরে মানে দেখা গেল কি করে, কচ্ছপ তখন আছে, যখন মাটি খুঁড়ছিল তখন, আচ্ছা তোর মুখ থেকে কেন দেখা যাচ্ছে, আচ্ছা এবার বলো, কচ্ছপ কত বড় হতে পারে, কত বড় কত বড় হতে পারে, কচ্ছপটা 3 ইঞ্চি, আচ্ছা যাতে দেখা যাক কচ্ছপটা কিভাবে মাটি খুঁড়ছে, দেখা যাক, মানে ওখানটা মানে লুকাতে চাইছে আর কি, সেটা বোঝাতে চাইছে যে কিভাবে লুকাতে চাইছে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে কচ্ছপটাকে, এর ভিতরে কচ্ছপ দেখা যাচ্ছে, সে কি এরকম হতে পারে না কখনো, হ্যাঁ দেখা যাচ্ছে, তার মানে এই কচ্ছপটা এই যে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, খুব ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে দেখুন কচ্ছপটা এই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে, এই কচ্ছপ হেঁটে হেঁটে যাচ্ছে, তার মানে কচ্ছপটা পালাতে চাইছে, মানে এদের থেকে পালাতে চাইছে, মানে কিভাবে তার জীবনটাকে বাঁচানো যায় সেই ব্যবস্থাও করছে, ঠিক তো, হ্যাঁ তার মানে কিন্তু এরা এদের কাছে থাকলে এরা কি করবে, এটাকে কেটে ওরা খেয়ে নেবে, গরম জলে সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে ওরা ছাল চামড়া ছাড়িয়ে ওরা ঝোল করবে আলু দিয়ে, ঠিক আছে। তো তার মানে কচ্ছপটা বলছে আমি এদের সাথে ঝোল ঝোল হতে চাই না, যেহেতু আমার জীবন, আমার জীবনের দাম আছে, আমি জীবনটাকে বাঁচাতে চাই, ঠিক আছে, সে ব্যবস্থাটা করছে, মানে কিভাবে পালাতে যায়, কিভাবে পালানো যায়, সরি কিভাবে পালানো যায় সেই ব্যবস্থাটা এখান থেকে এটা করছে কিন্তু, ঠিক আছে। এই যে কচ্ছপটা কীভাবে গর্ত করার চেষ্টা করছে এখান থেকে, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে কচ্ছপটা গর্ত করার চেষ্টা করছে, কিন্তু কেন এত শক্ত মাটি যে গর্ত করতে চাইছে কিন্তু তার চেষ্টা সফল হচ্ছে না, এই যে দেখা যাচ্ছে কচ্ছপের মুখটা খুব, এই যে বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো উল্টো করে দাও, দেখো দেখো, এই যে কচ্ছপটা পরিষ্কার, এই এই উল্টো সুল্টো হয়ে গেল,
এই যে কচ্ছপটা দেখো, পুকুরে কি করতে চাইছে ও কচ্ছপটা? আও, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা এই যে বাচ্চা দেখছো না, এই বাচ্চাগুলো কিন্তু এদের সাথে খেলা করছে কচ্ছপটার সাথে। এরাই এরাই কিছুক্ষণ পরে এরা খাবে। আমি একে খেয়ে নেবো, দেখছেন বাচ্চারা কাঁচা খেয়ে নেবে। আচ্ছা ওরা খাওয়ার চেষ্টা করছে এটাকে। তো যেটা তখন দেখলাম, ঠিক আছে, এরা কচ্ছপ কচ্ছপের বাচ্চা ধরেছে। ঠিক আছে, একটু পরে তোমাদের চব্বিশ দেখানো হবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ঠিক আছে। এই যে এটা খাল, এই খাল থেকে হয়তো কচ্ছপ ধরেছে, কি তাই তো নাকি? হ্যাঁ, এই খাল থেকে বলছে এটা কচ্ছপ ধরেছে, কিন্তু অসম্ভব, এই খাল থেকে কচ্ছপ ধরা অসম্ভব। কেন, জলের ভিতরে কচ্ছপ ধরানো অসম্ভব, কারণ এটা কোনো একটা মাটিতে পেয়েছে, বিলে ফিলে হয়তো সম্ভবত পেয়েছে, কিন্তু এরা যেটা বলছে এটা অসম্ভব কথা, জলে কখনো কচ্ছপ ধরা যায় না। ঠিক ঠিক তো? এই যে বাগান দেখছো, এই বাগান দেখছো, এই হচ্ছে আমাদের বাড়ি, এই খেজুর গাছ, খেজুর গাছ। তোমরা এদিকে আসতে পারো, এই আসতে পারো, কোনো ব্যাপার না। এই খেজুর গাছ, এই যেহেতু এই যে নারকেল দেখতে পাচ্ছ, নারকেল গাছ, এটা ফোক, এখানে কিন্তু পাখির বাসা থাকে। এই নারকেল গাছের যে ফোকর দেখছো না, নারকেল গাছের ফোকর, সরি, এই যে এখানে দেখা যাচ্ছে, কেউ যাই না, দেখা গেলে ভালো, এই যে ফোকর, এখানে কিন্তু পাখি থাকে, কি তাই তো? পাখি থাকে। ওকে, তো বলছে এখানে যে স্কুলটা আছে, যে জুনিয়র স্কুলটা, এখানে কিন্তু বিদেশিরাও আসে, আইল্যান্ড থেকে নাকি লোক আসে, কি ঠিক? কত লোক আসে মনে হয়? আইল্যান্ড থেকে লোক আসে না, না না, এই বিদেশগুলো আসে, বিদেশ থেকে স্কুলগুলো থাকে। কতজন? দশ দশজন। আচ্ছা, ওদের সাথে কেমন ফ্রেন্ডলি থাকে? ভালো ভালো বলতে কেমন? ভালো বলতে ওই সব সময় একসাথে থাকে। আচ্ছা, মানে খাওয়া দাওয়া, ঘুম ঘাম, একসাথে একসাথে থাকা, মানে বাড়ি আর আসা হয় না? না, মানে দিন রাত পরে চলে যাবে বাড়ি। না না, ওদের বাড়ি বলতে না, তোমার তো বাড়িতে আর আসা হয় না, মানে ওদের সাথে দিন রাত থাকা? হ্যাঁ, দু এক সময় আসে। কার তোমাদের বাড়িতে আসে? আমাদের বাড়ি আসে, চারিদিকে ঘুরে আসে সব। আচ্ছা, আর তোমরা আসে, তোমার কি খেতে দাও? খাতি যায় না, আমরা খাতি। তোমার খাতি দাও তো, কি খাতি দাও? দি, ওরা নারকেল ভালোবাসে, ওরা নারকেল। আর কি খায়? আর মুড়ি। মুড়ি আর আর কিছু? ওরা ভাত খায় না, ভাত খায় না, ফল ফল এই সব। মানে ওরা ভাত ভাত পছন্দ করে না, তাই তো? মানে ওরা খেতে পারে না ভাত, কি ভাই খেতে হয়। আচ্ছা, খুব ভালো কথা। তো এই যে আলাপ হয়ে গেল, এই যে আমার সাথে, আমার সাথে দেখা যাচ্ছে, এই যে বাচ্চাটা, এই বাচ্চার নাম কিন্তু কি? বিশাল, বিশাল, তাই তো? বিশাল। ওকে, তো এই বিশাল কিন্তু এতক্ষণ তোমাদেরকে ইনস্টিটিউট করলো, মানে এ পরিচয় দিল যে এখানকার কি এরিয়া আছে। আচ্ছা, এখানে যে ধানগুলো পাকা হয়েছে, ঠিক আছে, এই ধানগুলো, এই ধানগুলো কাটা হবে কবে? কার্তিকে, এবার এই কিছুদিন ভিতরে কাটা, কিছুদিন ভিতরে কাটা হবে, মানে ধানগুলো তো পেকে গেছে। হ্যাঁ ঠিক। এই ধানগুলো কাটার জন্য কতগুলো জন লাগবে? তিন চার পাঁচ, যে কোনো কটা জন লাগবে? তিন তিন জন লাগতে পারে, চার জন লাগতে পারে, যারা এই ধান কাটবে তাদেরই। ওকে ওকে ওকে, একবার পুরো এরিয়াতে আমি একবার ঘুরে দেখাই দিই কেমন আছে জায়গাগুলো, ঠিক আছে। এই যে দেখছো, ওখানে কিন্তু ওই যে কিছু কিছু ধান কাঁচা আছে, কিছু ধান পেকে গেছে, মানে কিছুদিন সপ্তাহের ভিতরে পুরো ধানগুলো সব পেকে যাবে, পুরোপুরি পোক্ত হয়ে পেকে যাবে। আর এই যে পুরোপুরি দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, এই যে দুঘর হয়েছে, এই দোতলা হবে, ঠিক আছে। এই যে গাছ, ঠিক আছে, এদেরকে আরেকবার দেখি দিই ঘোরাফেরা করে, এই যে কচ্ছপটাকে নিয়ে এরা আবার খেলছে, ঠিক আছে। ওকে, তো নাইস টু মিট ইউ, তোমার সাথে অনেক দেখা করে ভালো হলো। ওকে, থ্যাংক ইউ। এই বিশাল, চাপি না চাপি না, মরিবে। এটা এই টাটা 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 দাও, টাই 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 টাই। আচ্ছা আচ্ছা, 6 মিনিট এটা দেখে নিতে, সেলফি করো। এই দেখতে পাচ্ছ, টাটা টাটা টাটা।